সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আপনারা জানেন আমরা আইনজীবীদের একটি প্রতিনিধি দল জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকা পুলিশ কমিশনার বরাবরে একটি আবেদনপত্র জমা দেওয়ার জন্য মূলত আজ বিকাল ৪টায় সেখানে গিয়েছিলাম। আপনারা জানেন আমাদের সাথেই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন এবং সুপ্রিম কোর্ট বারের অন্যতম আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল করিম সহ আরো দুই একজন উপস্থিত ছিলেন। আপনারা জানেন আমরা যখন আজকে বিকাল ৪টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সামনে যাই, তখনই আমরা দেখি হঠাৎ করে আমাদেরকে চতুর্দিকে পুলিশ ঘেরাও করে ফেলে এবং আমাদের কোন কথাবার্তা না শুনেই আমাদের সম্মানিত অ্যাডভোকেট জালাল সাহেবকে যে গাড়ি থেকে জোর করে টেনে হেসে তারা থানায় অন্য আর একটা পুলিশের গাড়িতে নিয়ে যায়। একই সময়ে তারা আমাদের গাড়িটিরও নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং আমাদের সবাইকে একত্র করে তাদের রমনা থানায় নিয়ে যায়। আপনারা জানেন আজকে যে অ্যাপ্লিকেশনটা আমরা সেখানে নিয়ে গেছিলাম সেটা হলো এই যে আগামী ৫ তারিখ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা মিছিলের অনুমতি চেয়ে, অর্থাৎ একটা মিছিলের সহযোগিতা চেয়ে মূলত যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছিল সেটা মূলত সেখানে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। এর আগে গতকালকে এটা অনলাইনে তাদেরকে এই আবেদনটি করা হয় এবং তারই ধারাবাহিক নিয়ে আমরা আজকে ভিতরে প্রবেশ করতে দেয়নি এবং আমাদেরকে সেখান থেকে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত থানায় বসে রেখে তারা তাদের সলা পরামর্শ যা করার সেটা করেছেন। অবশেষে তারা আমাদের সবাইকে নিয়ে পুলিশ কুমারের অফিসে নিয়ে আমাদের এই আবেদনটি সন্ধ্যা অনুমানিক ৭টা বা সাড়ে ৭টার দিকে তারা রিসিভ করেছেন। এখানে যে কথা বলার প্রয়োজন সেটা হল এই, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমরা রাষ্ট্রের একটা অর্গান পুলিশ কমিশনার তাই কার্যালয়ে একটি আবেদন পেশ করার জন্য গিয়েছিলাম। পুলিশ কমিশনারের কার্যালয় এটি রিসিভ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটি ছিল স্বাভাবিক। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে আইনজীবীদেরকে, সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে মূলত এটি একটি হয়রানিমূলক কাজ তারা করেছে, যেটা অবশ্যই নিন্দনীয়, যেটা নিন্দা করার ভাষা আমাদের নেই। আমরা যেটা বলতে চাই, জামাত ইসলামী একটি রাজনৈতিক দল, একটি ইসলামী সংগঠন, তারা নিয়মতান্ত্রিক ভাবে কার্যক্রমগুলো পরিচালনা করতে চায়। সেই জন্যই আমরা বারবার যে কোনো মিছিল মিটিং করার আগে পুলিশ কমিশনারকে আনুষ্ঠানিকভাবে এরকম পত্রগুলো আমরা দিই, তাদের সাথে আমরা একটা বোঝাপড়া করতে চাই যাতে করে জামাতের মিছিলে কোন ধরনের হামলা, কোন ধরনের পুলিশ হয়রানি যাতে না হয়। কিন্তু আমরা দেখলাম যে জামাত ইসলামীর যে গণতান্ত্রিক অধিকার এবং নিয়মতান্ত্রিক রাজনীতি সেটাকে আজকে তারা বিদ্যাঙ্গুলি দেখালো, পুলিশ কমিশনারের অফিস থেকে এই আইনজীবীদেরকে হয়রানি করা হলো। জামাত ইসলামী যে দাবিগুলো এখানে পেশ করছে সেটি ছিল জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিতে হবে, জামাত ইসলামী সহ এদেশের যত আলেম ওলামারা রয়েছে তাদেরকে অবশ্যই মুক্তির ব্যবস্থা করতে হবে, জামাত ইসলামীর আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ অসংখ্য নেতা কর্মীরা কারাগারে রয়েছে, জামাত ইসলামীর অফিসগুলো পুলিশ নিয়ন্ত্রণ করছে, সেখানে তারা কোন স্বাভাবিক কার্যক্রমগুলো করতে পারছে না। আপনারা জানেন এরই প্রেক্ষাপটে যে তত্ত্বাবধায়ক সরকারের যে একটি দাবি সেটি গ্রহণযোগ্য দাবিতে পরিণত হয়েছে, সেই দাবির পক্ষে মূলত জামাত ইসলামী রাজপথে যে আন্দোলন করতে চায়, যে মিছিল মিটিং করতে চায়, যে সংগ্রাম করতে চায়, তারই ধারাবাহিকতাই মূলত আজকের এই পুলিশ কমিশনারের কার্যালয়ে আমাদের যাওয়া। আমরা মনে করি একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, একটি রাজনৈতিক দলের যে সাংবিধানিক অধিকার, সে অধিকারটাকে উপেক্ষা করা হচ্ছে, তার সাথে সাথে আজকে আইনজীবী সমাজকেও হেয় প্রতিপন্ন করা হলো। আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে এটা আশা করতে পারি না। যেহেতু আমরা পুলিশ কমিশনার কার্যালয়ে প্রবেশ করেছিলাম, তাদের কোন বক্তব্য থাকলে সেখানেই তারা করতে পারতেন, তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারতেন, তাদের কোন যদি ওয়ারেন্টেড আসামি সেখানে থেকেই থাকতো তাদেরকে তারা গ্রেপ্তার করতে পারতেন, এই রাস্তাগুলো তাদের জন্য ওপেন ছিল। সুপ্রিম কোর্টের এরকম সিনিয়র আইনজীবীদেরকে যারা বারে নির্বাচিত বিভিন্ন সময়ের নেতৃবৃন্দ স্বীকৃত, এরকম লিডারশিপকে তারা হয়রানি করছে। আমরা মনে করি পুলিশ কমিশনার এই অফিস থেকে বা তাদের কার্যালয়ে যারা যে আচরণটা করছে সেটি কোনোভাবে এটা কাম্য হতে পারে না। আমরা মনে করি জামাত ইসলামী যে কর্মসূচি নিয়ে সামনে আগাচ্ছে এবং আগামী ৫ তারিখে তাদের যে মিছিল, সেই মিছিলে অবশ্যই আমরা আশা করব পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে এবং কোন ধরনের হয়রানি
অসত্যাগ করে না হয় তার জন্য আমরা এই আবেদনটি করেছি। আমরা মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি নাগরিকের অধিকার আছে, আর রাষ্ট্রের তারা কর্মকর্তা হিসাবে, পুলিশ কমিশনার হিসাবে, পুলিশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে তাদের দায়িত্ব হলো আমাদের যাই আবেদন আমরা করি না কেন তারা সেটা রিসিভ করবে, তারা শুনবে, এরপর তারা সন্তোষজনক জবাব দিবে, এটি আমরা প্রত্যাশা করি। আমি আশা করব যে এরকম আনওয়ান্টেড সিচুয়েশন যাতে করে বাংলাদেশে আর কোথাও না ঘটে, আমরা সেজন্য পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের এই এই আবেদনটি আপনারা জানেন পুলিশ কমিশনারের পক্ষ থেকেই আমাদেরকে নিয়েই আনুমানিক 7টা বা 7:30টার দিকে তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে এবং রিসিভ করে আমাদেরকে রিসিভিং কপি দিয়েছে। ঠিক আছে না? হ্যাঁ, ভালো।